আইপিএল 2022-এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার ভারতের সবথেকে বড় উৎসব আরও বড় হয়েছে। আইপিএলের এই মরশুমে খেলতে দেখা যাবে 10টি টিমকে। এবার আইপিএলের জন্য ফ্যান্সরাও অনেক অপেক্ষা করছেন। এদিকে ফ্যান্সদের উত্তেজনা আরও একবার বাড়িয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন MS ধোনি। আইপিএল শুরু হওয়ার আগে ধোনিকে সবসময় আইপিএলের প্রচার করতে দেখা যায়, যার কারণে এবারও ধোনিকে একটি নতুন লুকে দেখা গিয়েছে। MS ধোনির এই লুক দুর্দান্ত লেগেছে সবার। আইপিএল 2022-এর অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের প্রোমো প্রকাশিত হয়েছে। আইপিএলের নতুন মরশুমের আগে টুর্নামেন্টের প্রোমো প্রকাশিত হয়েছে এবং বরাবরের মতো ধোনির এই আশ্চর্যজনক চেহারা দেখা গেছে এই ভিডিওতে। এবার ধোনি হয়ে উঠেছেন বাসের ড্রাইভার এবং তার চেহারা দক্ষিণ ভারতীয়। প্রোমোতে দেখা যাবে যে আইপিএল 2022-এর প্রোমোতে ধোনিকে বাস চালাতে দেখা যাচ্ছে। সে হঠাৎ করে মাঝপথে বাস থামিয়ে দেয় এবং পুরো যান চলাচল বন্ধ হয়ে যায়। তারপর ধোনি মাঝরাস্তায় বাস থামিয়ে বাসের সিঁড়িতে বসে পড়ে। আসলে আইপিএলের সুপার ওভার দেখার জন্য ধোনিকে এই সব করতে দেখা যায়। ট্রাফিক পুলিশ তাকে এর কারণ জিজ্ঞেস করলে তার উত্তর ছিল সুপার ওভার চলছে।